হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের, ভালোবাসার এবং বিশ্বাসীর চ্যানেল বার্স অফ ভিলেজ। এতগুলো বলার কারণ হচ্ছে আমার বিশ্বাস আপনারা অনেকে আমাকে ফলো করেন এবং আমিও আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করি। সো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদেরই সমস্যা। এত পরিমাণে আমাকে শুনতে হচ্ছে, অমুক ভাইয়ের কাছ থেকে নিছি, অমুক হাট থেকে নিছি, অমুক মাধ্যমের কাছ থেকে নিছি, কিন্তু আমার পাখিটা বাসা আসার পরে অসুস্থ হয়ে গেছে বা আমার পাখিটা ডিম দিচ্ছে না, বাচ্চা করতেছে না। সো এই টপিক নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অবাক হয়ে আসছেন ভিডিওটা দেখতে, যে দালাল বা ভাসমান জায়গা থেকে পাখি ক্রয় করবেন না। কেন করবেন না সেটাই বলবো। তো নাম্বার ওয়ান, যেটা দেখতে পাচ্ছেন ফেসবুক, আমি বলতেছি না যে আপনারা ফেসবুক থেকে পাখি ক্রয় করবেন না, বা আমি বলবো না আপনারা ইউটিউব থেকে পাখি ক্রয় করবেন না। তাহলে যেটা হবে যে আমিও তো ফেসবুকের মাধ্যমে পাখি বিক্রয় করি, আমিও তো ইউটিউবের মাধ্যমে পাখি বিক্রয় করি, তাহলে আমার কাছ থেকেও কিনবেন না। কিন্তু আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন বিক্রয় সাইটগুলো আছে, এগুলোই হচ্ছে মাধ্যম, এগুলোর মাধ্যমে পাখি বিক্রয় করে, যেটা দালাল বা মিডিয়া যাই বলেন না কেন, এটা একটা মাধ্যম। তো আমার মনে হয় ফেসবুকের যে সব পেজ অনেকে আছে, পেজে পাখি বিক্রয় করে, যেটা পেজের কোনো অস্তিত্বই নাই, দেখা যাচ্ছে মনে করেন একদম 100-200-300 ফলোয়ার আছে বা 1-2-3 হাজার ফলোয়ার আছে, এইরকম কিন্তু ফলোয়ার ইজিলি হয়। ওই পেজটা যদি আপনি বন্ধ করে দেন, এর আগেও আমি বলছিলাম যে প্রতারণার শিকার কীভাবে হয়, যে এক্স্যাক্টলি ওই টাইপের ছোটো ছোটো পেজগুলো থেকে, ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলো থেকে যখন আপনারা পাখি ক্রয় করবেন, ওদের তো আসলে কোনো দায়ভার কাজ করে না। তারপরে দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলবো, যে ইউটিউব আর ফেসবুক চ্যানেলে যারা পাখি সেল করে, অনেকেই আসে অনেকের কাছ থেকে পাখি ক্রয় করে নিয়ে আসে, অনেকে আসে অনেকের পাখি ভিজিট করতে যায়, যে বলে এই নাম্বারে ফোন দেন আপনি কেনেন, এক্স্যাক্টলি এনার দায়ভার কিন্তু এতটুকুই। তারপরে কিন্তু আপনার পাখি নিয়ে যে ডিম দিল না, বাচ্চা দিল, এটা ওনার কোনো ব্যক্তিগত ব্যাপার না। বা অনেকে আসে ওনার নিজে নিয়ে এসে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করে দিল। একটা জিনিস ভাবেন, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যদি আপনি বিক্রয় করে থাকেন, আপনাকে কিন্তু কেউই ধরতে পারবে না। কিন্তু একটা যদি দোকান থাকে, আপনি দোকানে যা ধরতে পারবেন যে ভাই এখানে আসে, বা একটা যদি এস্টাবলিশ পেজ বা ইউটিউব চ্যানেল থাকে তাকেও ধরতে পারবেন। তারপরে যে দারাজ দেখতেছেন, বিক্রয় দেখছেন, এই সাইটগুলোতে এরা কিন্তু বেশি পরিমাণে পাখি বিক্রয় করে। সো এইগুলো জায়গা থেকে যখন আপনি পাখি ক্রয় করতে যাবেন, অবশ্যই দেখে শুনে পাখি ক্রয় করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এই সাইটগুলোতে আপনারা তাদের কাছ থেকেই পাখি ক্রয় করবেন, তারা হচ্ছে একদম এস্টাবলিশ, অনেক বড় পেজ, অনেক ইউটিউব বড় চ্যানেল, বা সে তার রিভিউ অনেক বেটার, তাদের কাছ থেকে ক্রয় করবেন। তাহলে আমার মনে হয় না আপনারা পাখি নিয়ে কোনোভাবে প্রতারণার শিকারও হবেন, খারাপ কিছুও হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে। এবং এমন কারো কাছ থেকে কেনেন যার এবিআর আছে, যার কাছে দেখে শুনে দেখতেছেন, তার শুধু এবিআরের ভিডিও করতেছে, কিন্তু অনেকের এবিআরের যাচ্ছে, নাম্বার দিচ্ছে, তার সাথে আপনি কালেক্ট করছেন, কিনছেন, পরে এসে আমাকে বলতেছেন ভাই আমার পাখিগুলোর এই সমস্যা, পাখিগুলো ঠান্ডা লাগছে, এক্স ওয়াই জেড অনেক কিছু। সো দেখে শুনে কিনবেন, না হলে কেনারই দরকার নাই। কোথায় থেকে কিনবেন আমি ভিডিওর পরের অংশে বলছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকক্ষণ থেকে, এটা হচ্ছে একটা পাখির মার্কেট, পাখির দোকান, এটাও কিন্তু একটা মাধ্যম। এরা কিন্তু পাখি পালন করে না, জাস্ট পাখি ক্রয় করে, বিক্রয় করে। যত কম দামে পারবে এরা পাখি ক্রয় করবে, এবং যত বেশি দামে পাবে তারা পাখি বিক্রয় করে দেবে, এতটুকুই ওনার কাজ। আর এবং এরা ব্যবসা করতে জন্য করার জন্যই বসছে। দেখেন, একটা দোকান নিতে গেলে অনেক টাকা তাকে হচ্ছে, অনেক টাকা হচ্ছে তাকে জামানত জমা দিতে হয়, অনেক কিছু করতে হয়, এক্স্যাক্টলি তার লাভের আশায় কিন্তু তারা বসছে। হ্যাঁ, অনলাইন, ইউটিউব, এটা তো যদিও না লাগে, এটা তো পরিশ্রম লাগে, কিন্তু এরা কিন্তু একটা টাকা ইনভেস্টমেন্ট করে এখানে বসছে। সো এরা লাভ করার জন্য বসবে, এদেরকে আমি কখনো দোষ দিব না। দোষ দিব হচ্ছে যারা কিনতে চায় তাদেরকে, কারণ দেখে শুনে কিনতে হবে। আর আপনাদেরকে আর একটা কথা বলি, সাপোজ আপনার একটা ভালো পাখি আছে, আপনি কখনোই কিন্তু বিক্রি করবেন না আপনার কোনো পরিচিত লোকের কাছে, কারণ যদি একটা খারাপ পাখি থাকে তখন আপনারা কোনোভাবেই কারো কাছে বিক্রি করবেন না, কারণ পরিচিত লোকের কাছে সে বিক্রি করলে কিন্তু আপনাকে এসে বলবে, এ ভাই আপনি আমার কাছে যে পাখিটা সেল করলেন, পাখিটা থেকে তো কোনো রেসপন্স পাচ্ছি না, আপনাকে ধরবে। তখন কি করবে? দোকানে নিয়ে যায়, বিক্রি করবে, কম দামে হলেও বিক্রি করবে, এবং দোকানদার কম দামে ক্রয় করবে। এই জিনিসটা যখন আপনি সেল করে দিয়ে আসলেন, কোনো না কোনো ভাই বোন এই পাখিটা আবার ক্রয় করে নিয়ে যাবে। এইভাবেই কিন্তু দোকান থেকে পাখি কিনে মানুষ অনেকটাই ঠকে যায়, বা যে একদম যে ওটা ভালোই হয় না এক কথায়।
তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বললাম যে আপনারা পাখি যদি দোকান থেকেও কিনেন, দেখে শুনে অবশ্যই কিনবেন, কারণ খুব জরুরি যে পাখি দেখে শুনে কেনা। দোকানদারকে যদি 5 দিন পরে যা বলেন, 2 দিন পরে যা বলেন যে পাখিটা ভাই আপনার হচ্ছে এখন আর আমার ঠান্ডা লাগছে, ডিম দিচ্ছে না, এক্স ওয়াই জেড, কয়েক বছর বা কয়েক মাস পরে আপনি যখন যাবেন, যে দামে কিনছেন আরও কম দামে সে আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে রেখে দিবে। সো এটা কি আপনার কোনোভাবে ক্রয় হবে? এইভাবে কিন্তু পাখির পালার উপর আপনার ইন্টারেস্টটা হারায় যাবে। ওই জন্য পাখির দোকান থেকেও যদি আপনারা পাখি ক্রয় করেন, অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন, না হলে ক্রয় করারই দরকার নাই, আমি যেটা না বলে দিছি। তাহলে সবার চিন্তা হচ্ছে ক্রয় করবো কোথায়, সেটা আমি পরের ভিডিও পরের অংশটুকুতে বলছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পার্ট টু পার্ট আপনাদেরকে নিয়ে যাই। তারপরে দেখছেন এটা হার্ট, এটা হচ্ছে ভাস্যমান জায়গা, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে আপনারা কেউ একটা পাখি আপনাকে বিক্রি করে হাতে দিয়ে যদি উনি কয়েক সপ্তাহ নাও আসে আপনি ওদেরকে ধরতে পারবেন। আপনি কয়দিন যা ওকে খুঁজবেন, জাস্ট আপনি হাটের মধ্যে বিক্রি করে দিলেও চলে গেল, সুস্থ অসুস্থ কিছু না। আর এইটা থেকে এত পরিমাণে আমার কাছে রিপোর্ট আসছে যে আমি অমুক হাট থেকে কিনছি, তমুক হাট থেকে কিনছি, আমার পাখিগুলো আজকে এই রকম হয়ে গেছে। সো এই জন্য হাট থেকে অর্থাৎ ভাসমান জায়গা থেকে একেবারে আমি বলবো যে পাখি ক্রয় করবেন না। এখন অনেকে বলবেন আমার এখানে তো হাট ছাড়া কিছু নেই, আপনি হাট থেকে তাদের কাছেই ক্রয় করবেন যারা নিয়মিত মুখ, দালাল না, তার নিজের এবিয়ারের পাখি নিয়ে এসে বিক্রি করছে, খামারের পাখি নিয়ে এসে বিক্রি করছে, যে তার এবিয়ার আছে, বড় এবিয়ার আছে, আপনি গেলে খুঁজলে পাবেন, ছোট এবিয়ারে হোক সে পাখি পালে, অ্যাটলিস্ট তাকে আপনি আরেকদিন যায় তার বাসায় ধরতে পারবেন, নিতে পারবেন। সো এই লোকগুলোর কাছ থেকে আপনারা খামার থেকে পাখি কিনবেন, তার কাছ থেকে হাট থেকে কিনবেন। এখন এত কিছুর পরে আপনাদেরকে যেটা বলবো মূল কথা, আপনারা আসলে পাখি কিনবেন কার কাছ থেকে? পাখি কিনবেন হচ্ছে আপনার এমন কোনো জেলা নাই যে জেলাতে আপনাদের হচ্ছে পাখির মানে পাখি পালে না, কেউ 4টা পালে, কেউ 10টা পালে, কেউ বা হয়তো বা 100টা পালে, কেউ 1000টা পালে, হয়তো কারো বড় এবিয়ার আছে, ছোটো এবিয়ার আছে, কারো কম আছে। আপনার এমন কোনো এবিয়ার থেকে কিনবেন যেখান থেকে একদম নিজের চোখে বক্স থেকে দেখবেন বাচ্চাটা নামতেছে, বাচ্চাটা ধরলেন বা দেখে আসলেন যে ভাই আমি এই বাচ্চাটাকে নিব, আপনি আমাকে এই বাচ্চাটা বুকিং দিয়ে দিলাম, এবার বাচ্চাটা আপনি কাকু দিবেন না। এবং আমি বারবার বলছি, যদি বলে যে এই পাখির বাচ্চাটা, কোনো খামারই বলে যে এই বাচ্চা পাখির বাচ্চাটা 10টা করে বাচ্চা দেয়, 5টার জায়গায় 10টা করে বাচ্চা দেয়, তারপরেও আপনারা ওই পাখিটা কিনবেন না। অ্যাডাল্ট পাখি আপনারা বলবেন যে আমাকে 2টা বাচ্চা দেন, যেটা 10টা বাচ্চা দেয় ওটার আমাকে 2টা বাচ্চা দেন। আপনি ওই বীজটা নিয়ে যে আপনার বাসায় গাড়েন, তারপর ওই বীজটা আস্তে আস্তে যখন গাছটা বড় হবে আপনিও 10টা বাচ্চা পাবেন, কিন্তু ওই গাছটা কেনার চিন্তা করবেন না, কারণ কেউই গাছ ভালো দেয় না। সো ওই জন্য খামারে গেলেও যখন আপনারা পাখি কিনবেন অবশ্যই তার কাছ থেকে বাচ্চা পাখিটা কেনার চেষ্টা করবেন। যাই না আমার আসলে কথাগুলো আপনাদের শুনতে কেমন লাগছে, আমি কিন্তু আমার একদম বাস্তব কথা বলি এবং সত্য কথা বলি, এবং বাস্তব এবং সত্য কথার জন্য অনেককে আমাকে অনেকে ভালোবাসে। এবং আজকে যাদের বিপরীতে আমার ভিডিওটা তৈরি হয়েছে তাদের কাছে আমার কাছে দেখা যাবে আমি বলবে যে আপনি আপনার নিজের ব্যবসার জন্য করছেন, আপনি বেশি বোঝেন, আপনি বেশি বকবক করেন, এ টু জেড এই জিনিসগুলো আপনারা বলবে অনেকে, কিন্তু আমার এটাতে কোনো যায় আসে না। আমার যারা আমাকে ভালোবাসে, ভিডিও দেখে বিশ্বাস করে, তাদের জন্যই আমার ভিডিওটা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করলে অন্য কেউ সতর্ক হবে, প্লাস কমেন্টের মধ্যে জানাই দিবেন যে আমি আসলে ভালো কিছু বললাম, সত্যি বললাম না মিথ্যা বললাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ সঙ্গে থেকে আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এবং দেখে শুনে পাখি কিনুন, এইটা হচ্ছে আমার শেষ বেলা যাওয়ার আগে উপদেশ। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।